আশরাফ আহমাদ জানতে চাই নামাজের সময় উজু চলে গেলে পুনরায় উজু করে জামাত না পেলে জুমার নামাজ পড়বো নাকি জোহরের নামাজ পড়বো ভাই আশরাফ জুমার নামাজের সময় যদি আপনি অজু চলে যায় আপনি মাঝখানে গেলে উজু করে এসে যতটুকু ছুটছে ততটুকু আবার পড়বেন বা স্টাইলে চলবে আর যদি আপনি সলাতের মাঝামাঝি উজু গেল উজু করতে গেছেন কোনো কারোর সাথে কথা বললেন না অন্য কোথাও বললেন শুধু উজু করে চলে আসেন এসে দেখবেন সালাত শেষ হয়ে গেছে তাহলে যেটুকু ইমামের সাথে শুধুমাত্র সেটুকু পড়লে আপনার হয়ে যাবে জোহর পড়া লাগবে না আর যদি এমন হয় যে আপনার উজুটা আপনার জুমার সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন তখন উজু ছুটে গেছে আপনি উজু করতে গেছেন আর দেখেন জুমার সালাদ হয়ে গেছে তাহলে আপনি ইমামের সাথে কিছুই পান না জুমার সালাতের আপনার জন্য বিধান হলো আপনি নতুন করে জোহরের সালাত আদায় করবেন যেহেতু আপনি জুমার সালাদ পুরাই মিস করেছেন এরপরে প্রশ্ন করে